শুভেচ্ছা সুধী দর্শক, কারণ বাংলাদেশ আমার অনলাইন শো এর 65তম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে কোনো অপরাধ কর্মকাণ্ড করার পর সাধারণত অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়, নিজেকে বাঁচাতে সমস্ত তথ্য প্রমাণ নিশ্চিহ্ন করার চেষ্টা করে এবং আশ্রয় নেয় নানান ছল ছাতুরির। কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না। দুষ্কৃতিকারীর এই গতিপথের উপর নজর রাখে ক্লোজ সার্কিট ক্যামেরা। অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা কিন্তু জরুরি নেই। ভাবছেন হঠাৎ আমি আজকে কেন সিসিটিভি ক্যামেরার কথা বলছি, তার কারণ আজকে আমাদের আমাদের কারণ বাংলাদেশ আমার অনলাইন অনুষ্ঠানে আমরা শেরপুর শহরের এমন একটি গল্প নিয়ে এসেছি, যে গল্পে আপনারা শুনবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের তরুণ নেতারা কিভাবে একটি শহরের নিরাপত্তার জন্য শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করছে একসাথে। আজকের পর্ব শেরপুরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তরুণ রাজনীতিকদের যৌথ উদ্যোগ। USAID-র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে পরিচালিত স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। শুরুতেই জানিয়ে রাখি, আমাদের আজকের এই অনুষ্ঠানটি একটি লাইভ স্ট্রিম প্রোগ্রাম। আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নতা অথবা অথবা ইন্টারনেটের ধীর গতির কারণে যদি আমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যাই অথবা আমাদের কোনো প্যানেলিস্ট বিচ্ছিন্ন হয়ে যান, আশা করছি আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্নতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, আমরা আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের শোতে আছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামের 19তম ব্যাচের ফেলো, বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক সাবিহা জামান শাপলা, এবং তিনি একই সাথে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান। শাপলাপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শ্রীবরদী উপজেলা কমিটির আহ্বায়ক জুবায়দুল ইসলাম রাজন। রাজন ভাই, আমরা আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপু আপনাকে। আমি প্রথমেই শাপলাপার কাছে যাব, বাংলাদেশ আওয়ামী লীগের প্যানেলিস্ট শাপলাপার কাছে যাব, যে এই যে আপনাদের আপনাদের নিজেদের শহর শেরপুর, শেরপুর শহরের নাগরিকদের নিরাপত্তায় অবদান রাখতে আপনারা দুজন দুটি ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে সিসিটিভি ক্যামেরা স্থাপনের একটি উদ্যোগ নিয়েছেন। আমি জানতে চাইবো এই উদ্যোগের পেছনের গল্পটা কি ছিল, যে কিভাবে আপনারা এই সমস্যাটি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, এটা কিভাবে আপনারা শনাক্ত করলেন এবং এটা নিয়ে আপনি আপনারা কতটুকু কাজ করেছেন, কার সাথে কাজ করেছেন, এবং এই উদ্যোগটির এই সমস্যাটির সমাধান কি আদৌ হয়েছে কিনা, কতখানি হয়েছে, সেটি এখন কি পর্যায়ে আছে, সেটা আমরা শাপলাপার কাছ থেকে শুনে নেব। জি ধন্যবাদ আপু। আমি মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডারশিপ ফেলো যে প্রশিক্ষণটা দিতে গিয়েছিলাম 19তম ব্যাচে, তো এখন আমাদের প্রশিক্ষণ চলছে, আগামী 27 তারিখে হয়তো আমাদের গ্রাজুয়েশন হয়ে যাবে। তো এই প্রশিক্ষণে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে যার যার এলাকায় মানে যে বিষয়টার উপরে মানে কাজ করলে আমাদের এই পৌরসভার উন্নয়ন হবে বা একটা ভালো কিছু করতে পারবো, আমরা দেখাইতে পারবো, হ্যাঁ এরকম একটা অ্যাসাইনমেন্ট তারা দিয়েছিল। তো আমি আর হচ্ছে আমাদের বিরোধী দলের এলাকা আমাদের জুবায়দুল ইসলাম রাজন, আমরা দুজন শেরপুর থেকে গিয়েছি ওখানে। তো আমি রাজনের সাথে ডিসকাস করলাম যে আমরা আসলে কোন বিষয়টার উপরে আমরা শেরপুর পৌরসভার ভিতরে কাজ করতে পারি। তো রাজন প্রথমে বলছিল যে বাল্য বিবাহ নিয়ে কাজ করার জন্য, এটা আসলে সারা বাংলাদেশে একটা ব্যাপার। তো আমি ওকে বললাম যে হ্যাঁ এটাও ঠিক আছে, এটা দিয়েও করা যায়। তো এছাড়া আমরা কিন্তু সিসি ক্যামেরার উপরে একটা অ্যাসাইনমেন্ট নিতে পারি, আমরা এটা নিয়ে কাজ করতে পারি, দেখি না কতটুকু আমরা আগাইতে পারি। তো রাজন আসলে ও খুব ভালো, মানে আমরা দুজন দু দলের কিন্তু তারপরে আমাদের মধ্যে একটা সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। ও আমাকে অনেক শ্রদ্ধা করে ও আমাকে বলে যে ঠিক আছে আপা, এটা যদি আপনি ভালো মনে করেন তাহলে চলেন আমরা এটা নিয়ে কাজ করি। তো এরপর আমরা আমার আসলে সিসি ক্যামেরাটা স্থাপনের জন্য আমার মাথায় এই বিষয়টা কেন আসছে এ ব্যাপারে একটু বলি। আমরা যখন উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মিটিং করি, আপনারা শুনেছেন যে আমি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওইখানে আমাদের সদর আমাদের সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আমাদের সমন্বয় কমিটির মিটিং এ একটা দিন একদিন উপস্থাপন করেছিল যে আমাদের যদি শহরের ভিতরে সিসি ক্যামেরা থাকতো তাহলে অনেক অপরাধ যেগুলো আমরা আসলে ধরতে পারি না, যে অনেক সময় দেখা যায় যে ছিনতাই হচ্ছে বা ইপ্রিজিং হচ্ছে বা কোনো চোরাকালার করে কোনো কিছু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাই না, হ্যাঁ এটা থাকলে খুব ভালো হতো।
উপজেলা পরিষদ থেকে যদি এরকম উদ্যোগ নেওয়া যেত তাহলে ভালো। তো আমাদের আসলে উপজেলা পরিষদে ওরকম কোনো ফান্ড নেই যে আমরা আসলে এই বিষয়টা নিয়ে ওইভাবে ইয়ে করতে পারি নাই, কিন্তু বিষয়টা আমার মাথায় সবসময় ছিল যে এটা আসলে কোনোভাবে করা যায় কিনা। তো তারপর যখন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আমি এরকম একটা সুযোগ পেলাম, তখন আমি আর রাজন আমাকে আমাদেরকে এইভাবে ডিক্রিটেশন দেওয়া হয়েছিল যে 300 লোকের মানে স্বাক্ষর নিয়ে আমরা যেন যার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো তার কাছে যাব। তো আমি আর রাজন 300 লোকের স্বাক্ষর নিলাম। স্বাক্ষর নিতে গিয়ে আসলে দেখা গেছে যে অনেকেই বলেছে যে এটা আবার কিসের স্বাক্ষর, কেন আমরা স্বাক্ষর দিব। তারপর যখন তাদেরকে আমরা বোঝালাম যে এটা আসলে আমাদের শহরের ভিতরে পৌরসভার ভিতরে যেটা সিসি ক্যামেরা লাগানো হয়, এতে আমাদের শেরপুরের অনেক অনেক চিন্তায় দুর্নীতি এগুলো থেকে আমরা মুক্ত পাবো, তখন তারা একদম মনোয়সী সবাই 300-র উপরে আমরা সিগনেচার নিলাম, আমিও নিলাম, রাজন, আমরা দুজন ভাগ করে আমরা নিয়েছি দুজন সিগনেচার 300-র উপরে নিয়ে। তারপর আমরা আমাদের পৌর মেয়র মহোদয় গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ভাই উনার ওখানে গেলাম। তো উনার ওখানে আমরা দুজন একটা আবেদন দিলাম আমাদের ওই 300 স্বাক্ষরের সাথে নিয়ে। তো উনি খুব আমাদের মানে ইয়ে করলো, অ্যাপ্রিসিয়েট করলো, যে বললো যে হ্যাঁ ঠিক আছে আসলে এটা আমাদের দরকার, এটা করলে আসলে খুবই ভালো হয়, কিন্তু আমার তো বর্তমানে কোনো কার্ড নাই, দেখি কি করা যায়। উনি উনি আমাদেরকে আশ্বাস দিল। তারপর হচ্ছে আমরা এই আবেদন জমা দেওয়ার পর আমাদেরকে আরেকটা ইয়ে দেওয়া হলো, আমরা যেন সংবাদ সম্মেলন করি সাংবাদিকদের নিয়ে এই বিষয়টার উপরে, সিসি ক্যামেরা স্থাপনের উপরে। তারপর হচ্ছে আমরা সংবাদ সম্মেলন করলাম আমাদের শেরপুর জেলা গণমাধ্যম কর্মীদের নিয়ে। তো সংবাদ সম্মেলন করার পরে অনেক নিউজ আসলো, জাতীয় পত্রিকায় আসছে, অনলাইনে আসছে। তো এটা দেখে আমাদের শেরপুরের যে জেলা প্রশাসক ছিলেন মমিনুর রশিদ মহোদয়, উনি এটা দেখে মানে আগ্রহী হলেন এই মানে নিউজটা দেখে। তারপর উনি আমাদের সাংবাদিকদের সাথে কথা বললেন, আমাদের লিটন ভাইয়ের সাথে, আমাদের মেয়র মহোদয়ের সাথে কথা বললেন। বলার পরে উনি নিজ উদ্যোগে মানে জেলা প্রশাসনের উদ্যোগে উনি 80টা সিসি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। এবং আমাদের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে উনি, আমি গত রাতে আমি খোঁজ দিয়ে দেখলাম, এর আগে ছিল 60টা, গত রাতে আমি খোঁজ দিলাম জেলা প্রশাসনের মাধ্যমে যে আমাদের 80টা ক্যামেরা আমাদের আমাদের জেলা প্রশাসক মহোদয় ইয়ে করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং বর্তমানে 80টা ক্যামেরা স্থাপন হয়ে গেছে। 80টাই হয়েছে, এটা হচ্ছে জি, এটা আসলে আমাদের জন্য খুব বড় একটা পাওয়া যে আমাদের 80টা সিসি ক্যামেরা স্থাপন হয়েছে। এবং আমাদের পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন আমাদের এখানে খড়পার মোড় আছে, আমাদের এখানে কুসুমহাটি মোড় আছে, বাস টার্মিনাল আছে, থানা মোড় আছে, নিউ মার্কেট মোড় আছে, হ্যাঁ এরকম অনেক জায়গায় মানে এই সিসি ক্যামেরা গুলো 4টা 5টা করে সিসি ক্যামেরা, টোটাল 80টা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ধন্যবাদ আপা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। আমি 60টা সিসি ক্যামেরা স্থাপন হয়েছে এটা জানতাম, কিন্তু আপডেট ইনফরমেশনটাও পেলাম এই মুহূর্তে আপনার কাছ থেকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যানেলিস্ট জুবাইদুল ইসলাম রাজনের কাছে যাব। যে রাজন ভাই, আপনারা তো যখন অ্যাডভোকেসি অ্যাসাইনমেন্টটি করেছিলেন তখন সাধারণ মানুষের সিগনেচার কালেকশন করেছিলেন, তো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা কি সেটা আপনারা কিন্তু জানেন। তো এই যে সিসি ক্যামেরাগুলো স্থাপন হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় তাদের তাদের প্রতিক্রিয়া কি, তারা কিভাবে দেখছে বিষয়টা, সাধারণ মানুষ কিভাবে দেখছে? ধন্যবাদ আপু আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শাপলা আপু অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। প্রথমে আপনি শাপলা আপু যে কথাটা বলছে যে 60টি সিসি ক্যামেরার কথা আপনি বলছেন, এটা প্রাথমিক স্টেপ ছিল, পরবর্তীতে আরো 20টি ক্যামেরা দেওয়ার পরে আপনার আমাদের 80টি ক্যামেরায় স্থাপন হয়েছে। আসলে যখন প্রথমে স্বাক্ষর আমরা সংগ্রহ করেছি, আপনি জানেন আমরা বাঙালি জাতি, আমাদের একটা ট্রেন্ড আছে স্বাক্ষর করার ব্যাপারে, আমরা যেখানে স্বাক্ষর করি না কেন আমাদের স্বাক্ষরটাকে আমরা অত্যন্ত বড় করে দেখি যে আমাদের নিজের অধিকারকে হস্তক্ষেপ করলাম কিনা। সত্যিকার অর্থে স্বাক্ষর সংরক্ষণ করার সময় যে অনুভূতি আমরা মানুষের কাছ থেকে পেয়েছি, পরবর্তীতে যখন সিসি ক্যামেরা আমরা স্থাপন করতে পেরেছি আমাদের মেয়র মহোদয় এবং জেলা প্রশাসকের সহযোগিতায়, সর্বোপরি শাপলা আপু একজন জনপ্রতিনিধি, ওনার সফলতাটাই, ওনার মানে গুরুত্বটাই এখানে বেশি ছিল। আমি একজন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জাতীয়তাবাদী দলের ফেলো হিসাবে ওনাকে পেয়ে কাজ করতে পেরেছি। আর বিশেষ করে আমরা যে সাংবাদিক সম্মেলন করেছি, আমাদের যে প্রেস কনফারেন্স ছিল, সেখানে সাংবাদিক মহোদয় সহ বিভিন্ন দলের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, মানে কি পরিমাণ সাড়া পেয়েছি আসলে উপস্থিতি আপনি না থাকলে আপনাকে বোঝানোর মতো না যে এটার প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভাব কি।
কিছুদিন আগে শহরে এমন কিছু ঘটনা ছিল, আপনার আমার চোখে দেখা হসপিটালে একজন রোগী নিয়ে যাচ্ছে আমার শেরপুর, আমার শ্রীবরদী এলাকা থেকে শেরপুর হসপিটালে, রিক্সা থেকে ফোন নিয়ে দৌড়ে একজন পালায়ে যায়। আমরা সিসি ক্যামেরা স্থাপনের পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু এখন আর কোনোভাবে পসিবল না, কে কোথায় থেকে কোন জায়গায় নিয়ে দৌড়ে পালাইলো বা কে কিভাবে আক্রমণ করলো এই বিষয়টা সুস্পষ্ট এটা বোঝার মতো। সুতরাং আমি মনে করি যে পাবলিক সিটির মধ্যে এটা তৃতীয় মানে স্পষ্ট যে সিসি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্যটা কি। সেই দৃষ্টিকোণ থেকে সিসি ক্যামেরা স্থাপনের জন্য শেরপুরবাসী, বিশেষ করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতি এবং আমাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর যে আমরা দুইজন দুই দলের রাজনৈতিক দলের মনোনীত ফেলের প্রতি অবশ্যই ওনারা সদয় দৃষ্টি এবং সুন্দর মনোভাব প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাজন ভাই। আমার সাপ্রাপুর কাছ থেকে জানতে জানার একটা ইচ্ছে ছিল, কিন্তু সেই প্রশ্নটার উত্তর আমি অলরেডি সাপ্রাপুর কাছ থেকে পেয়ে গেছি। দর্শক, আমরা এ পর্বে দেখবো শেরপুর পৌরসভার মেয়র অত্যন্ত ইতিবাচক একজন জনপ্রতিনিধি। আমি নিজেও কথা বলেছি সাপ্রাপুর মাধ্যমে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া রিটনের, আমরা একটা ভিডিও বার্তা শুনবো যেখানে তিনি আমাদের জানিয়েছেন যে কিভাবে দুই দলের তরুণ নেতাদের তারা প্রশাসনের পক্ষ থেকে মেয়র সিটি কর্পোরেশন মানে পৌরসভার পক্ষ থেকে সহায়তা করেছেন সিসিটিভি ক্যামেরা স্থাপনে, এবং তারা কিভাবে এই যৌথ উদ্যোগকে একসাথে দেখছেন আমরা তার একটি ভিডিও বার্তার মাধ্যমে শুনবো। আসসালামু আলাইকুম, আমি গোলাম মোহাম্মদ কিবরিয়া, মেয়র শেরপুর পৌরসভা। আপনারা অনেকেই অবগত আছেন যে শেরপুর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসন কর্তৃক সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। ইতিপূর্বে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শেরপুর জেলা শাখার পক্ষ থেকে তাদের রাজনৈতিক ফেলো, আওয়ামী লীগ নেত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিয়া জামান শাপলা এবং জাতীয়তাবাদী দলের তরুণ নেতা জুবাইদুল ইসলাম রাজন আমার কাছে 300 জন মানুষের সাক্ষ্য সম্বলিত একটি আবেদনপত্র দাখিল করেন এই সিসি ক্যামেরা লাগানোর জন্যে। এই বিষয়টা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করি এবং জেলা প্রশাসকের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন জনের পরামর্শে বিদায়ী জেলা প্রশাসক জনাব মমিনুর রশিদ শেরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্তের বলে আজকে শেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আমি মনে করি যা শেরপুরের অপরাধ প্রবণতাকে অনেকাংশে হ্রাস করবে, বিশেষ করে ছিনতাই সহ অন্যান্য অপরাধ অনেক কমে আসবে। এই যে একটা ইতিবাচক দিক, এর জন্যে আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাই। আমরা শেরপুর শহরের পৌরসভার মেয়র জনাব গোলাম কিবরিয়া লিটন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনার মতো জনবান্ধব এবং ইতিবাচক জনপ্রতিনিধি আছেন বলেই শেরপুরের দুজন রাজনৈতিক, দুটি ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে কাজ করেছেন, সেই কারণেই কিন্তু শেরপুর শহরের একটা জনকল্যাণমূলক কাজ সম্ভব হয়েছে। আমরা সময় নষ্ট করে নষ্ট না করে আমাদের শেষ প্রশ্নতে চলে যাই যে আপনারা দুজনেই ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামের 19তম ক্লাসের প্রশিক্ষণ নিচ্ছেন, তো এই এই প্রোগ্রামে অংশগ্রহণের ফলে আপনাদের এই প্রোগ্রামের আগে কি আপনারা কখনো একসাথে কাজ করেছেন কিনা এটি একটি প্রশ্ন, এবং এই একসাথে কাজ করার ফলে আপনাদের আগের আগের চিন্তা ভাবনা এবং এখনকার চিন্তা ভাবনায় কতটা পরিবর্তন এসেছে, রাজনৈতিক সহনশীলতার কথাই যদি ধরি সেই জায়গা থেকে আপনাদের মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আমি আমি দেখেছি আপনাদের দুজনের মধ্যেই ভীষণ একটা ভালো রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং আছেন, খুব আন্তরিক আপনারা একে অপরের প্রতি, তো আপনাদের এই চিন্তা ভাবনার কতটা পরিবর্তন হয়েছে, আপনারা ভিন্ন দলের রাজনীতিবিদদেরকে কিভাবে দেখছেন এখন? আমি প্রথমে সাপ্লা আপার কাছে যাব। ধন্যবাদ আপা। আসলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডারশিপ ফেলোশিপ প্রশিক্ষণের আগে রাজনের সাথে আমার কোনো সম্পর্ক মানে কোনো পরিচয় ছিল না, শুধু রাজন না মানে বিএনপি যারা করে তাদের সাথে আসলে ওরকম ভাবে অনেক সময় আমরা চিনি শহরের ভিতরে থাকি কিন্তু ওইভাবে কথা হতো না, কিন্তু এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এটার মাধ্যমে আমরা ওই আমাদের যে বিশেষ করে অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে ছিল, যেমন এবার আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল তরুণরা কেন রাজনীতিতে আসতে চায় না এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ছিল, এখানে
চারজন বিএনপি নেতা ছিল, চারজন আওয়ামী লীগের নেতা ছিল, তরুণরা ছিল, এটা নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। তো এখানে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানে বিএনপির সাথে আওয়ামী লীগের যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা কিন্তু আমরা এখানে খুঁজে পেয়েছি। যেমন আমি জানতাম না বিএনপি সাংগঠনিক সম্পাদককে, বিএনপি সহসভাপতিকে, হ্যাঁ অনেক ওদের যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতাম না। আমাদের আওয়ামী লীগ এগুলো আমরা জানি, সেরকম ভাবে নিশ্চয় রাজনও জানে জানতো না যে আমাদের কার কি হ্যাঁ পদবি আছে। তো এই বিষয়টা আমরা একজন আরেকজন সম্পর্কে মানে একদল আরেকদল সম্পর্কে খুব ভালোভাবে আমরা জেনেছি, এবং সবচেয়ে বড় কথা হলো আন্তরিকতার যে ব্যাপার, এটা মানে কি বলবো, যে আগে যেমন ওদের সাথে দেখা হলে কথা হতো না, এখন কিন্তু দেখা হলে, যেমন বিএনপির একজন আছে আমাদের রূপক ভাই, হ্যাঁ ওনার সাথে আগে দেখা হলে কিন্তু কথা হতো না, এখন দেখা হলে মানে সালাম দেই, কথা বলি, ভাই কেমন আছেন। আসলে আন্তরিকতাটা অনেকটাই আমাদের মাঝে চলে এসেছে। আর কাজ করতে গেলে তো অবশ্যই মানে আমরা যদি যে দলই করি না কেন, আমরা তো দেশের সাথে কাজ করব, আমরা যদি এক হয়ে কাজ করি আমাদের দেশটাকে অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমি ব্যক্তিগত ভাবে যেমন ইন্টারন্যাশনাল কে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে এত কিছু জেনেছি যা মানে বলে শেষ করতে পারবো না। বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করি, সামনে আবার আবার নির্বাচন আসবে, নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনের আগে কিভাবে রোড ম্যাপ তৈরি করা যায়, হ্যাঁ কিভাবে আমরা জনগণকে পিছ করতে পারবো, কিভাবে ভোট চাবো, এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা ক্লাস করেছি, এই সম্বন্ধেও আমরা জেনেছি। অর্থাৎ বিভিন্ন সাইটে আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি জেনেছি প্লাস এক দলের সাথে আরেক দলের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা, হ্যাঁ এটাও আমরা ইনশাল্লাহ আগামীতে এইভাবে আমরা থাকবো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আমি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলিস্ট রাজন ভাইয়ের কাছে যাব। রাজন ভাই, আপনার পরিবর্তন কতখানি এসেছে, আপনারও কি একই অভিজ্ঞতা শাপলা আপার মতো? যে শাপলা আপার মতো আমার একই অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দল একটি বৃহৎ অঙ্গন, যে দলটাতে আমি দলীয় মানে আওয়ামী লীগ বিএনপি ভিন্ন দলের মতাদর্শ যারা রয়েছে তাদেরকে আমি সবসময় আলাদা করে দেখতাম, কিন্তু ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে উপকারের জায়গাটার জন্য কিন্তু আমরা রাজনীতিতে পদার্পণ করেছি, আমরা পা রেখেছি। কে কোন দলের সে জায়গাটা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হচ্ছে মানুষের উপকার করতে হবে। সুতরাং মানুষের উপকার যেহেতু করতে হবে, সেই উপকারের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিংবা ভিন্ন মতের ভিন্ন দলের যারা রয়েছে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে কাজ করতে আমাদের সমস্যাটা কোথায়, এটা ডেমোক্রেসি আমাকে খুব সহজভাবে গ্রহণ করিয়েছে। সর্বোপরি আমার যে সহযোদ্ধা আওয়ামী লীগ মনোনীত ফেলো, বিশেষ করে শাপলা আপু, শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ওনার সঙ্গে কাজ করতে গিয়ে মানে এই ভিন্ন মতের যে দূরত্বটা এটা একবারেই নেই আমার আমার মধ্যে আর কি, এবং উনি খুব সুন্দর ভাবে আমাকে গ্রহণ করে সর্বোপরি কাজ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও, কারণ বাংলাদেশের আমাদের দুজনকেই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর বিশেষ করে আজকের এখানে আসার পিছনে যে কারণটা সেই গল্পটার একজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়, যিনি হচ্ছেন আমাদের শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সফল সংসদ সদস্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র লিডারশিপ ফেলো জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাই, এবং সাবেক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো শওকত ভাই এবং আবু রায়হান রূপন ভাই। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা প্যানেলিস্ট হয়ে এসেছেন। দর্শক, আমরা বিশ্বাস করি দলমতের বিভেদ পেরিয়ে রাজনৈতিক সম্প্রীতির বন্ধনে এই যে রাজনীতিবিদদের যৌথভাবে কাজ করার গল্প, দেশে তারুণ্যের রাজনীতিকে আরো শক্তিশালী এবং যুদ্ধবদ্ধ করবে। আপনারা দেখছিলেন কারণ বাংলাদেশ আমার ফেসবুকে নিয়মিত অনলাইন আয়োজন আজকের 65তম পর্ব, শেরপুরে সিসিটিভি ক্যামেরা স্থাপনে তরুণ রাজনীতিকদের যৌথ উদ্যোগ। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ইউসিআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে। দেখা হচ্ছে আগামীতে তরুণ রাজনীতিকদের যৌথ উদ্যোগের নতুন কোনো গল্প নিয়ে। নিয়মিত চোখ রাখুন কারণ বাংলাদেশ আমার ফেসবুক পেজে। আর সবার জন্য শুভকামনা, সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই কোভিড সংক্রমণ কিন্তু আবারও বেড়েছে, তো নিজে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে ঘরের বাইরে মাস্ক পরুন, টিকা নিন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।